হিন্দুস্তানের কোন এক এলাকা, যেই এলাকার মানুষগুলো ছিল বড় মূর্খ, ওই এলাকার মধ্যে কোনো শিক্ষিত মানুষ ছিল না, সব মানুষগুলো ছিল বড় মূর্খ। কিন্তু আল্লাহর এক বান্দা আমার আল্লাহর কোরআনকে মহাব্বতের দ্বারা নাজাতের ব্যবস্থা করে নিল। আল্লাহর বান্দা কোরআনের তেলাওয়াত করতে পারি না, কিন্তু আবার আল্লাহর কোরআনের সঙ্গে তার বড় মহাব্বত। আল্লাহর বান্দা প্রতিদিন কোরআনটাকে নেয়, হাতে মুখের মধ্যে চুমু খাইতে থাকে, কারণ এলাকার মানুষগুলো ছিল বড় মূর্খ, কোথাও গিয়ে কোরআন পড়ার মতো ব্যবস্থাও ছিল না। ওই বান্দার যখন এন্তেকাল হয়ে যায়, এলাকার সব মানুষগুলো তার জানাজা নিয়ে বড় চিন্তিত। আজ আমাদের এলাকায় কোনো আলেম নাই, কোনো হাফেজ নাই, কে পড়াবে তার জানাজার নামাজ? সবাই যখন চিন্তিত পেরেশান, সবাই মিলে পরামর্শ করলো, আগে তার গোসলটা দিয়া দাও। গোসলটা করাইয়া কাফনটা পরাইয়া তার লাশটা আমরা মেইন রোডের কাছে নিয়ে রাখবো, দেখবো ওই দিক থেকে কোনো আলেম ওলামা আসে কিনা। সবাই মিলে তার গোসলটা করানোর পরে তার লাশটা মেইন রোডের কাছে নিয়ে গেল। দীর্ঘক্ষণ যাবৎ তারা অপেক্ষমান, কখন একজন আলেম আসবে আর তাকে দিয়ে জানাজাটা পড়াইবে। সবাই যখন অপেক্ষার প্রহর গুনতেছে, হঠাৎ করে তাকাইয়া দেখে ওদু একজন আলেমের আভাস, বাইসাইকেল করে চলে আসতেছে, মাথার মধ্যে টুপি আর কালের মধ্যে দাড়ি। তারা বুঝতে পারলো হা উনি আলেম হবেন। সবাই মিলে তাকে ধরলো, ভাই নামাজের জানাজার নামাজটা পড়ায় দেন। আল্লাহর বান্দা বলে আমি চাকরি করি পরের, সরকারি চাকরি করি, আমি দেরি করে গেলে সমস্যা। কিন্তু আল্লাহর বান্দাকে সবাই মিলে এত অনুনয় বিনয় শুরু করলো, বলল যে আপনি যদি জানাজা না পড়ান তাহলে আমাদের বড় কষ্ট হয়ে যাবে, আমরা দীর্ঘক্ষণ যাবত এই লাশটা নিয়ে অপেক্ষমান, দয়া করে আজকে একটু জানাজার নামাজটা আপনি পড়ায় দেন। আল্লাহর বান্দা রাজি হইল, নামাজটা পড়াইল। নামাজ পড়ানোর পর তার লাশটা যখন কবরের মধ্যে রাখবে, তারা কেউ জানতো না কিভাবে রাখতে হয়। আল্লাহর বান্দা তার দোয়া পড়ে লাশটা কবরের মধ্যে রেখে চলে গেলেন। অফিসে যখন গেলেন, তাকাইয়া দেখে প্রতিদিন তার ডকুমেন্টস থাকে পকেটের মধ্যে, কিন্তু আজ তার কোনো ডকুমেন্টস নাই। ওই বান্দা চিন্তা করলো, হা ওই যে আমি কবরের লাশটা রেখেছিলাম, ওই সময় হয়তো আমার ডকুমেন্টসটা পড়ে গেছে। একমাত্র জীবিকার অবলম্বন চাকরি। আল্লাহর বান্দা ওই গ্রামের মধ্যে চলে গিয়ে সবাইকে নিয়ে কবরটা খোঁড়ার ব্যবস্থা করল। ওই বান্দা আল্লাহর কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহর কেমন আশেক হয়ে গেল। আজ মুসলমানের ভিতরে কোরআনের মায়া নাই, অথচ এই কোরআনের মতো দামি আর কোনো কোরআন আর কোনো কিতাব নাই। আল্লাহর বান্দা শুধু আল্লাহর কোরআনকে মহাব্বত করার কারণে তারা যখন চাটাইটা উঠাইলো, এমন একটা গ্রাম শুরু হয়ে গেল যেই গ্রাম তারা কোনোদিন শুনে না। সবাই এই গ্রাম শোনার পরে বলে এটা কেমন গ্রাম। তার বাসটা যখন সরানো হলো, তাকাইয়া দেখে এত সুন্দর ফুল, যেই ফুলও তারা কোনোদিন দেখে নাই। বলল এই লাশওয়ালার কোনো আত্মীয় স্বজন কি আছে? বলে হা তার মাত্র একটা মেয়ে আছে, আপনি চাইলে তার মেয়ের সঙ্গে আপনার ব্যবস্থা, আপনাকে সাক্ষাতের ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা মেয়েটিকে ডেকে বলে, মা ও মা, তোমার বাবা কি এমন আমল করেছ গো মা? কোন আমল করার কারণে তোমার বাবা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল বল? তোমার বাবার লাশটা আমরা কয়েক ঘন্টা আগে মাত্র দাফন করলাম, কিন্তু তার চাটাইটা সরানোর পর আমরা তাকাইয়া দেখি গো মা, এমন গ্রাম তার কবর থেকে শুরু হয়েছে যেই গ্রাম আমরা কোনোদিন শুনি নাই। তোমার বাবার বাসগুলো যখন আমরা সরাইলাম, তাকাইয়া দেখি ওই কবরের মধ্যে এমন ফুল দা, এমন ফুলের সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, তার লাশটা ঢেকে দিয়েছেন, এমন সুন্দর ফুল আমরা কোনোদিন দেখি না। মেয়েটা ডেকে বলে, আঙ্কেল আমার এলাকাটা বড় মূর্খের এলাকা, এই এলাকার মধ্যে কোনো শিক্ষিত মানুষ নাই, আলেম ওলামা নাই, কিন্তু এই এলাকার মধ্যে আমার বাবা কেমন করে কোরআন শিখবে? কিন্তু আমার বাবা ছিল বড় মূর্খ মানুষ, দিনের বেলা আমার বাবা সারা দিন কাজ করার পরে যখন সন্ধ্যায় ঘরে ফিরত, আমার বাবা হাত মুখ ধৌত করার পর
দেখতাম একটা মোটা বই নিয়া আমার বাবা হাতটা বুলাইয়া বুলাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর বলে ইয়ে ভি সচ কাহা ইয়ে ভি সচ কাহা ইয়ে ভি মেরা মাওলা কা ফরমান ये भी मेरा मर मौला का फरमान अल्लाहर बंदा कुरानटा पढ़ते पारे ना किंतु आमार अल्लाहर कुरानेर संगे कत मोहब्बत तार आर भालोबासा आमार अल्लाहर कुरानटा हाते ना आर चुमु खाय हाथटा बुलाइया बुलाइया अल्लाहर बंदा बोले ये भी सच कहा एटा आमार मौला सत्य बोलेछेन ये भी मेरा मौला का फरमान एटा आमार मौलार आदेश अल्लाहर बंदा शुधु चोखेर पानी छेड़े देय আর এই জন্য আল্লাহর বান্দা আল্লাহর কাছে কত প্রিয় হল ওই বান্দার কবরের মধ্যে এমন ঘ্রাণ এই জন্য কোরআনের মহাব্বত যাদের ভিতরে থাকবে তাদের সম্মান আল্লাহ দুনিয়াতেও বাড়িয়ে দিবেন আখেরাতেও বাড়িয়ে দিবেন কারণ দুনিয়াটা আমার আপনার আপন না একদিন আমার আপনার চলে যেতে হবে ওই কবরের মধ্যে আমার আপনার সন্তানেরা নিজের হাতে মাটি দিয়ে চলে আসবে বছরের পর বছর চলে যাবে কিন্তু কেউ আপনার আমার খবর নিবে না এ দুনিয়া মিছে মায়া ধোকাবাজির ঘর যাদের তুমি ভাবছ আপন সবাই তোমার পর এ দুনিয়া মিছে মায়া ধোকাবাজির ঘর যাদের তুমি ভাবছ আপন সবাই তোমার পর যাদের তুমি বেসেছ ভালো সারা জীবন ভর তারাও তোমায় চিনবে না কো যেদিন হবে হাসার এই জন্য আমাদের এই কোরআনকে মহাব্বত করার প্রয়োজন আছে না নাই কোরআন নিয়ে আজ আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করতাম ইচ্ছে ছিল কিন্তু সময়ের সংক্ষিপ্ততার কারণে পারেনি আল্লাহ যদি তৌফিক দান করেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আবার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনকে মহাব্বত করে আখেরাতের নাজাতের জরিয়া বানানোর তৌফিক দান করুক ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু